আমি আলমগীর হোসেন, বাড়ি গড়িয়া পড়া নতুনহাট এলাকা, যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে অবস্থিত পশ্চিমবঙ্গে। আমি ভার্সিটিতে আসার আগে আমি একজন শিক্ষক ছিলাম, অর্থাৎ আমার একটা নিজস্ব ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, গ্যালাক্সি চিলড্রেন্স একাডেমি, এবং তাছাড়াও আমি দীর্ঘ প্রায় 17 বছর আমি টিচিং প্রফেশনে ছিলাম। আমি ইংলিশ পড়াতাম, স্পোকেন ইংলিশ থেকে ক্লাসের ইংলিশ। এবং ভার্সিটিতে আসার আগে আরও একটা ব্যাকগ্রাউন্ড ছিল আমার, যেটা হচ্ছে আমি একজন কালচারাল জগতের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত ছিলাম, অর্থাৎ আমি নাটক করতাম। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন আর্টস থেকে আমি অভিনয় শিখেছিলাম। আমি দীর্ঘ প্রায় 14 বছর আমি থিয়েটার করেছি, তার সঙ্গে আমি 8 বছর থিয়েটারে ডিরেকশন দিয়েছি, এবং কলকাতার সমস্ত বড় বড় হলগুলোতে আমি নাটকের পারফরমেন্স করেছি। আমি শুধু তাই নয়, আমি একটু লেখালেখিও করতাম, অর্থাৎ কবিতা লিখতাম। অনেকগুলো পত্রপত্রিকাতে আমার লেখা কবিতা পাবলিশ হয়েছে, এবং আমি কুইজ অ্যাঙ্কারিং করতাম দূরদর্শনের। এখন কুইজেও আমি পার্টিসিপেট করেছি, এবং সমস্ত জায়গায় আমি বড় বড় জায়গায় কুইজে পার্টিসিপেট করতাম আমি। তাছাড়া আমি আবৃত্তি করতাম, আবৃত্তি আবাসা সংস্থা থেকে আমি আবৃত্তি শিখেছি আমি। এবং শুধু তাই নয়, আমি আমি শ্রুতি নাটক করতাম, রেডিও নাটক যেটাকে বলা হয়। আমি দীর্ঘ বছর শ্রুতি নাটক করেছি, রেডিওতেও আমি নাটক করেছি। এটা হচ্ছে আমার কালচারাল ব্যাকগ্রাউন্ড। ভার্সিটিতে আসা আমার স্বপ্ন পূরণ করার জন্য, তার কারণ ভার্সিটিতে যখন আমাকে বোঝানো হয়েছিল যে ভার্সিটি করলে বিদেশ যাওয়া যায়, এটা আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করেছিল। আমি এমনকি লটারির টিকিট কাটতাম বিদেশ যাবো বলে, কোনোদিন আমার লটারিতে অনেক টাকা হবে বাঁধবে, আর আমি তার বিনিময়ে আমি সুইজারল্যান্ড প্লাস পৃথিবী ভ্রমণ করতে পারবো, কিন্তু কোনোদিনই আমার সেই সৌভাগ্যটা হয়নি। তো আজকে ভার্সিটিতে যখন বলা হয়েছিল আমি বিদেশ যেতে পারবো, তো এটা আমার কাছে খুব আকৃষ্ট হয়েছিল। তার কারণ আমি বলতে পারি মজার ছলে যে আমার 14 পুরুষকে কোনোদিন বিদেশ যাই, তার কারণ আমি খুব আর্থিক দুরবস্থা ফ্যামিলি থেকে উঠে এসেছি। আমার ঠাকুরদা একজন রিক্সা চালক ছিলেন, এবং আমার ঠাকুমা উনি বাড়িতে বাড়িতে দুধ বিক্রি করতেন, তো সেই রকম ফ্যামিলি থেকে উঠে আসা। আমার বাবা বাবার যখন 5 বছর বয়স তখন বাবার বাবা মা দুজনেই মারা যান। বাবা অনেক কষ্ট করে মানুষ হয়েছিলেন, বাবা মামার বাড়িতে থেকে মানুষ, তারপর বাবা অনেক লেখাপড়া শিখে ব্যাংকে চাকরি পেয়েছিলেন, এবং আমাদেরকে ভালোভাবে মানুষ করতে পেরেছিলেন। তো এইভাবে আমাদের আস্তে 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 এগিয়ে চলা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার ফ্যামিলিতে কেউ কোনোদিন বা আমাদের পূর্বপুরুষ কোনোদিন বিদেশ প্লেন চড়েনি, বিদেশ যায়নি। তো আমি আমার বংশের প্রথম। ভার্সিটিটা করার মাধ্যমে আমি 2018 সালে প্রথমবার প্লেন চড়ি, এবং আমি প্রথমবার বিদেশ ভ্রমণ করি। আমি থাইল্যান্ডের ব্যাংকক পাটায়া যাই, যেটা একটা অনন্য অভিজ্ঞতা। আমি সমুদ্রের তলাতে নেমেছিলাম, শুধু তাই নয় সমুদ্রের তলা ছাড়াও আমি নেমেছিলাম, আমি সমুদ্রের উপরে প্যারাগ্লাইডিং করেছিলাম, এবং দারুণ একটা অভিজ্ঞতা আমার সেই বিদেশ ভ্রমণে থাইল্যান্ড সফরে গিয়ে হয়েছিল। এবং তারপরের বছর 2019 সালে আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে পৃথিবীর বৃহত্তম জাহাজের অন্যতম স্টার ক্রুজ জাহাজ, সেই জাহাজে আমি প্রায় 1 সপ্তাহ আমি সেখানে পরিভ্রমণ করেছিলাম। দারুণ অভিজ্ঞতা, যে জাহাজটার মধ্যে প্রায় 2000-এর বেশি ঘর ছিল, জাহাজটা 12-তলা জাহাজ ছিল, সেই জাহাজটা 2টো সুইমিং পুল ছিল, 3টে রেস্টুরেন্ট ছিল, শপিং মল ছিল, বিশাল বড় একটা জাহাজ। সেই জাহাজে আমাদের ভেস্টিজ কোম্পানি বদান্যতায় আমি সেই জাহাজটা চড়তে পেরেছি। এটা আমার কাছে একটা বিরল অভিজ্ঞতা এবং একটা বিশাল বড় পাওনা। ভেস্টিজ না করলে হয়তো সেই স্বাদটা আমি পেতাম না, সাফল্যের স্বাদটা। এবং আমার টিউশন জগতে আমি যখন ছিলাম তখন আমার মনে হতো আমি একটা 4 চাকার গাড়ি কিনবো। যখন 1 লাখই গাড়ি আমাদের সেঙ্গুরে হওয়ার কথা হয়েছিল, আমি ভেবেছিলাম একটা গাড়ি দেবো। আমার মা খুব মানে স্বপ্ন দেখতে ভালোবাসতেন, বড় কিছু স্বপ্ন আমার মা কিনতে বারণ করেছিলেন। তো আমি ভাবতাম যে কোনোদিন আমার 4 চাকার গাড়ি হবে, সেই জন্যই কিন্তু আজকে আমি 2019 সালের 19শে নভেম্বর আমার ছেলের জন্মদিনের দিন আমি i20 স্পোর্টস গাড়ি আমি অ্যাচিভ করেছি, যেটা একটা বাবা হিসেবে খুব গর্ব অনুভব করি যে একটা ছেলেকে অন্য বাবা যখন খেলনার গাড়ি উপহার দেয়, আমি তাকে i20 স্পোর্টস গাড়ি প্রায় 8,500 টাকা দামের গাড়ি আমি তাকে উপহার দিতে পেরেছি। এবং ভার্সিটি সিস্টেমে আমি ক্রাউন ডিরেক্টর, প্রচুর সম্মান আমি পাই, যেটা আমার লাইফটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে ভার্সিটি।
তো এই ভেস্টিজে আমার প্রচুর মানুষ, আমার টিম মেম্বার, আমার অ্যাসোসিয়েট যারাও কিন্তু আমার সঙ্গে থেকে তারা কিন্তু অনেক বড় কিছু এখান থেকে অ্যাচিভ করছে, যারাও আমার টিমের মানুষ যারা গাড়ি অ্যাচিভার্স, ফরেন ট্যুর অ্যাচিভার্স হয়ে চলেছে, আজকে আমার ভালো লাগে ভেস্টিজ। এই কারণে আমি একটা সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ করতে পারছি, আমি প্রচুর মানুষকে আমি কিন্তু আমার আমার যে কাজ করছি তাতে আমি নিয়ে আসতে পারছি, তাদের স্বপ্ন পূরণ করার দিকে আমি এগিয়ে নিয়ে যেতে পারছি। তো এই জন্য আমার ভেস্টিজ খুব ভালো লাগে। ভেস্টিজ করে একটা মানুষের স্বাস্থ্য যেমন ভালো থাকে, প্রচুর সম্মান পায়, প্রচুর অর্থ উপার্জন করতে পারে, ফিনান্সিয়াল ফ্রিডম পেতে পারে, সেই জন্যই আমার ভেস্টিজ করা। আমি করছি, আপনারাও সবাই ভেস্টিজ করুন, আর আপনারা প্রত্যেকে আপনাদের স্বপ্ন পূরণ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েল।